জি জি তালা ভাই বলেন আপনি বোধ হয় আমাদেরকে লিখেছিলেন যে আমরা শুধু তাদেরকে নেই যারা হচ্ছে আহ অত ভালো তর্ক পারে না এটা আমি লিখছিলাম আসলে আমি দেখেছিলাম আগেও একজন আসলো এরা আসলো আমি অনেকেই চিনি আমার আমি অনেকেই চিনি তারা অনেক অনেক আমার থেকে অনেক বেশি জ্ঞানী আপনারা হয়তো অনেকই জ্ঞানী আমি মনে করি তাদের কিন্তু তারা জয়েন করছে কিন্তু তারা অনেক ক্ষেত্রে তারা জয়েনটা পায় নাই অথবা এখানে হয়তো মানে বিজি ছিলেন আপনারা বিজি ছিলেন জানি না এই আমার কাছে একটু লাগলো আমি জাস্ট আমার মুক্ত চিন্তাটা মানে প্রকাশ করলাম এটাই আমার আমারও এই বিষয়ে আপনার বিষয়ে মুক্ত মতামতটা শুনবেন প্রকাশ করবো জি প্রকাশ করেন আমি একটু শুনি ঠিক আছে প্রথম কথা হচ্ছে ব্যাক স্টেজে জায়গা আছে মাত্র দশজনের এবং সত্যি বলতে দুঃখজনক হলেও সত্যি কথা কিছু ফাতরা মুমিন এসে পর্ণ শোনার জন্য দুইটা স্পেস অকুপাই করে কিছু ফাতরার নাস্তিক বা হিন্দু বা বৌদ্ধ আছে যারা যারা হচ্ছে সেম করে কোনো আলোচনা এসে তারা দুটো ভরে ভরে হয় কি তখন ঢোকার এখানে জায়গা থাকে না এই জন্য হয়তো অনেকে ঢুকতে পারে না কিন্তু যারা অলরেডি ঢুকেছে যেমন আজকে যিনি ঢুকেছে বুঝলাম যে উনি অনেক কম জ্ঞানী আপনি এখানে লিখছেন যে যারা জ্ঞানী যাদের বুদ্ধি আসে আসে তাদের আর অ্যাড দিলেন না মানে হচ্ছে তারপর লিখছেন মি মি আপনার চালাকিটা ধরতে পারছি মানে আমি আমি হবে এটা আমি আপনার চালাকিটা ধরতে পারছি ওকে তাহলে আপনি বলতে চাইছেন যাদের বুদ্ধি আছে তাদের আর এড দিলেন না আপনি কিভাবে বুঝলেন কার বুদ্ধি আছে আমি জানি না আচ্ছা ভাই এখন একটা কথা বলি আপনি তো বললেন এটা শেষ হয়নি শেষ হয়নি আচ্ছা বলেন জিক পল আপনি কথাটা আমি জানি না কার বুদ্ধি আছে তাকে এড দিলাম না মানে যাকে আমি এডই দিলাম না তার যে বুদ্ধি আছে এটাই বা আপনি পারলেন কি করে বুঝলেন কি করে আমি জানতে ইচ্ছুক আপনি চাইলে জানাতে পারেন আর একটা হচ্ছে আর একটা হচ্ছে যে চালাকিটা মানে এটার এই কথাটা বলার মাধ্যমে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার বুদ্ধি

শব্দটার মানে একটু ব্যাখ্যা করে বুঝানো শব্দ অরিজিনাল না তাই অরিজিনাল না কিন্তু এটার মানে হচ্ছে ভুয়া তাই না

মানে উত্তেজিত ভাই আমি খুবই উত্তেজিত ওনার মানে ইয়াটা শোনার জন্য খুবই উত্তেজিত উনি ভুয়া বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন উনি নিজেই বলছেন যে মেটাফিজিক্স দিয়ে উনি প্রমাণ করবেন মেটাফিজিক্স মানে হচ্ছে একটু 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 বলেন একটু বলেন একটু বলেন উনি নিজেই বলেছেন যে উনি মেটাফিজিক্স দিয়ে প্রমাণ কি কি জানেন প্রমাণ করবেন এবং মেটাফিজিক্স কি সেটা যখন জিজ্ঞেস করলাম উনি বলেন এটা একটা সুরো সায়েন্স স্বীকার করলেন আসলে এটা একটা সুরো সাইন্স সুরো সাইন্স কি সুরো সাইন্স হচ্ছে একটা ছদ্ম বিজ্ঞান বা ভুয়া বিজ্ঞান উনি নিজেই স্বীকার করলেন মানে এইভাবে এইভাবে কিভাবে নিজেকে নিজের ইয়া দিতে হয় নিজের কথার আমি কখনো বলিনি যে আমার আলোচনার ভিত্তি হবে মেটাফিজিক্স আমি জাস্ট ওই ওই জায়গায় ঢুকছি আমি জাস্ট নামটা বলছি আমি একবার নাই যে আমি ফিজিক্স ব্যবহার করে আমি এটা আমার জিনিসটা প্রুফ করি প্রুফের প্রশ্ন জিজ্ঞেস করতাম না

মানে একটা মানে একটা মানে একটা একটা ফাত্রামি একটা ভুয়ামি যেটা হচ্ছে বিজ্ঞানের ছদ্ম বেশি আমাদের কাছে আসে সেটাকে কি সুডো সায়েন্স বলে সেটা কি ছদ্ম বিজ্ঞান বলে সেটা আপনি ব্যবহার করবেন আপনার কথাকে প্রমাণ করার জন্য আপনি নিজেই বলছেন যে আমি আমার কথাকে প্রমাণ করার জন্য একটা ছদ্ম বিজ্ঞান ব্যবহার করব মানে একটা ভুয়া বিজ্ঞান ব্যবহার করব এটা এত বুদ্ধিমান আপনি কিভাবে হলেন ভাই সেটা আগে আমাদেরকে একটু বুঝান বুদ্ধিমান যাই না ছোটবেলায় হলিক্স কয় তো অমনি আর কি বুদ্ধি একটু বাড়ছে আর কি ওইটা দিয়ে মনে হয় মাঝে মাঝে বুদ্ধিটা আর কি বেশি বেড়ে যায় আমি কন্ট্রোল করতে এই জন্য মনে আছে একটা খবর আসছিল যে হরলিক্স এর নাম করে যেগুলো খাওয়ানো হয় অমিত ভাই আর ভালো বলতে পারবে এই এই হরলিক্স কমপ্লেন এই সবের নাম করে যেগুলো খাওয়ানো হয় বনভিটা এগুলোর মধ্যে যে ম্যাক্সিমামই মার্কেটিং স্ট্র্যাটেজি এবং এগুলোর মধ্যে যে বাড়তি আসলে কিছুই নাই সেটা আসলে আজকে প্রমাণ হয়ে গেল অমিত ভাই কি বলেন হ্যাঁ অবশ্যই কারণ ওই জন্য যখনই দেখবেন ইয়েতে যখনই দেখবেন ওই যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় তখন হরলিক্স দেখা যায় হরলিক্স খেলে বড় হয়

ধরেন আপনাকে একজন এসে বলতেছে আমি একটা জিনিস প্রমাণ করবো আপনাকে কিন্তু সেটার জন্য আমি একটা বিজ্ঞানের আশ্রয় নিবো একটা ভুয়া বিজ্ঞানের আশ্রয় নিব সেটাকে বলা হয় সিরোসায়েন্স তখন আপনি কি তাকে পচাবেন না এটা তো পচানোর মতো জায়গা পচানোর অনন্তকাল আগুনে পোড়ানো হবে যদি এই জায়গা আমি না পচাই যে ব্যক্তি এসে বলে যে ব্যক্তি এসে বলে ভাই আল্লাহা ভাই আল্লাহা ভাই একটু শেষ করি প্লিজ কেউ যদি এসে আমাকে এই ধরনের দাবি করে যে আমি ভুয়া বিজ্ঞান দিয়ে আমার তথ্য প্রমাণ করবো ভাই আমি ভুয়া বিজ্ঞান দিয়ে প্রমাণ করবো তখন তো তাকে পচানোটা হচ্ছে ফরজে কিফায়া মাতবুর ভাই আমার কথাটা ঠিক আছে ফরজে কিফায়া না ফরজে আইন ফরজে আইন তাকে পচানো ফর ভাই এরকম এরকম কথা যদি আমি না পাচাই পাক অনন্তকাল জাহার নামে পড়াবে বিশ্বাস করেন সত্যি কথা এরকম জায়গায় অবশ্যই পচাতে হবে এত বোকার মতো কথা তো ভাই আমি বহুদিন শুনিনি অনেক মমিন আসে কিন্তু এরকম কথা অনেক অনেক বোকা বোকা মমিন আসে অনেক বোকা বোকা কথা বলে কিন্তু এরকম এরকম বোকা বোকা কথা মনে হয় গত ছয় সাত মাসে শুনিনি ভাই রে ছয় সাত মাস শুনে না দেখি একটু শুনলাম নাম আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন দেখলাম আপনারা দেখো একজন ভাই এমন লেকচার ছাড়েন ভাই একবার শুরু করলে থামতেই দেন না আমি একটু আমার প্রশ্ন করবো নাকি আরো একজন লেকচার ছাড়বে এখানে তাহলে ভাই যদি আপনার মনে হয় যে আমরা লেকচার দিচ্ছি তাহলে একটা কাজ করেন তাহলে আপনি এই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লেকচার হিসেবে শুনে নেন বা এড়িয়ে যান কারণ লেকচারের তো মানে লেকচারে তো ডিসকাশন হয় না না লেকচারের সাথে তো আসলে ডিসকাশন যায় না শব্দটা যায় না তাই না নাকি

একটা একটা ট্রান্সলেট করে নেবেন যে কোন দেশের মানুষটা কোথায় সেক্স দেখে কোন দেশের মানুষটা এটা আপনি ট্রান্সলেট ইয়া করবেন গুগল করে নেবেন আর ট্রান্সলেট করে নেবেন হচ্ছে এই আপনি যেহেতু নিজেই বলছেন যে একটা অকার্যকরী জিনিস মানে হরলিক্স কে বড় হয়েছে এখন আমি কি করব সেখানে আপনি যদি ধরতে না পারেন এনিওয়ে আমি যেটা বলছি মাতবর ভাই মাতবর ভাই এটা একটু ওকে বুঝায় দেন না হলে উনি বুঝতে পারবেন আপনি যে কি নিয়ে ওকে কি দিয়ে কেন এই কথাটা বলছেন ওকে না বুঝাইলে ভাই বুঝবেন না প্লিজ একটু বুঝান দেখেন ভাই ভাই শুনেন এই যে দেখেন পার্থক্যটা হচ্ছে কি জানেন আমরা লেকচার দেই আপনি বলতেছেন আপনি তারপরেও আপনি আসছেন আমাদের কাছে প্রশ্নের উত্তর শুনতে মানে আপনি নিজেই বলতেছেন নিজেই বলতেছেন লেকচার হলে তো আসতাম না লেকচার শোনা থাকলে না কথা না এরকম করে নিজেকে নিজেকে মিউট মিউট করে 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 ফাস্ট কথা বলে ফেলতেছেন মানে আমি আপনাকে পারতেছি না মিউট করতে না পারতেছি আনমিউট করতে কি একটা অবস্থা এরকম এইরকম ফাস্ট করে নিজেকে আনমিউট করেন না মিউটি থাকেন আমার কথা শেষ হোক তারপরে বলেন সেটা হচ্ছে এই যে আপনি একটু পর পর ইয়ে করতেছেন এটা প্লিজ করেন না আপনি দেখেন নিজেই বলতেছেন যে আমরা লেকচার মারি আবার নিজেই আমাদের কাছে প্রশ্ন উত্তর শুনতে আসছেন লেকচার শোনার থাকলে না মানে আমাদের কি থাকে ওই জায়গাটা ভর্তি থাকে সেক্স দিয়ে যেমন রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে সেখানে আপনার সেক্স শব্দটা সবার আগে মাথায় আসে এই অর চুল ঢাকা নাই বুক ঢাকা নাই ল্যাংটা হইয়া বেড়াইতেছে কারণ বোরখা নাই সেক্স শব্দটা মাথায় আসছে তারপরে দেখেন আপনার খালা তো বই তার সাথে সেক্স শব্দটা মাথায় আসছে সে নাকি জায়েজ আবার দেখেন ছেলের পালক পুত্রের বউ তার সাথে সেক্স শব্দটা মাথায় আসছে যে ওইটার সাথে সেক্স করা যায় বিয়ে করে তারপর হচ্ছে দাসী মানুষকে দাসী বানায় সেক্স করা যায় ওইটা কারণ হচ্ছে ওইটা আপনার লাইক হয়েছে তারপর হচ্ছে একটা বাচ্চা মেয়ে যাকে দেখলে আদর আসে মানে মন থেকে একটা ভালোবাসা আসে স্নেহ এই শব্দটা সবচেয়ে ভালো যায় আসলে স্নেহ আসে স্নেহ এই জিনিসটা আসে তাকে দেখলে মনে হয় সে একটা কিউট

আপনার হিউমারের মধ্যে সেক্স দিয়েই ভরা পুরো হিউমারটা জুড়ে শুধু সেক্স সেক্স আর সেক্স ইনফ্যাক্ট এটা এটা আমার বক্তব্য না এটা মুমিন ভাইদেরই বক্তব্য দেখেন তার কমেন্টগুলো দেখেন ইয়ে দেখেন বা আপনার আপনি আমি জানি একটু পরে হয়তো আপনার বক্তব্য চলে আসতে পারে এনিওয়ে আপনাদের মুমিন ভাইদেরই বক্তব্য থেকে আমরা এই 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 টার্মটা ডিরাইভ করছি তো আপনার আমি দেখতেছি সেক্স অফ হিউমারটা অসাধারণ এতই হিউমারাস সেটা যে দেখেন আপনি নিজেই বলতেছেন যে আমরা লেকচার মারি আমার নিজেই সেই লেকচার শুনতে আসছে এবার লেকচারের কথা বলিনি ভাই আপনার যদি মনে হয় লেকচার মারি তাহলে নষ্ট করেন না চলে যেতে পারেন কারণ আমরা একটা কথা ব্যাখ্যা করি এই যে অমিত ভাই আছে আপনি আমার যদি যদি বলেন লেকচার মারি অমিত ভাই কি বলবেন আপনি তো অমিত ভাই এ সিনিয়র লেকচার হই আসিফ ভাই কি বলেন এই যে ভাই এই যে বিদ্যালাইসি ভাই আপনি আসলে তালহা ভাইয়ের সাথে পারবেন না তর্কে এই জন্য আপনি তাকে আগে আগে বিদায় করার চেষ্টা করতেছেন আমি কিন্তু আপনার ষড়যন্ত্র বিদ্যালয় ভাই আপনি অনেক চালাক ভাই বাতর ভাই আপনি ঠিকই বুঝছেন আমাদের তালহা ভাইয়ের মতো ইন্টেলিজেন্ট স্মার্ট হরলিক্স খাওয়া লোক মানে খুব কম আছে এই জন্য আপনি এখন তার বিদায় করতে চাচ্ছেন এই ষড়যন্ত্র আমি হইতে দিব না ভাই তাহলে তাহলে আসিফ ভাই আপনি যদি এই ষড়যন্ত্র রুখে দিতে চান তাহলে প্লিজ ওনাকে একটু বলেন আমার পক্ষ থেকে ওনাকে একটু বোঝান যে উনি যতক্ষণ আলোচনা চালাতে পারবে ততক্ষণ আমরা আলোচনা করতে পারি ততক্ষণ ওনার সাথে আলোচনা করবো ঠিক যেভাবে একটু আগে এক মুমিন ভাইয়ের সাথে দুই ঘন্টা ধরে আলোচনা করেছি ওনার সাথেও করতে পারি চাইলে এবং উনি ওনার প্রত্যেকটা পয়েন্ট মেক করেই এখান থেকে যাইতে পারবে উনি যদি চাই উনি যদি ইচ্ছুক হয় ওনার প্রত্যেকটা পয়েন্ট মেক করতে খেয়াল করে দেখেন আগের বক্তব্যটার ওনার মাঝে মাঝে আমি ট্র্যাকলেস হয়েছি নতুন টপিক আসছে আবার ওনার আগের টপিকটা আমি ধরাই দিছি আমরা আপনার সাথেও তাই করবো মানে এই তালহা ভাইয়ের সাথে তাই করব এবং আমরা যদি পাঁচ মিনিটও কথা বলি উনি যদি দেখাই দিতে পারেন প্রুফ করে আমাদের বক্তব্য শেষে যে এই পাঁচ মিনিটের মধ্যে আপনি এই এই সময়গুলোতে খামোখা লেকচার দিয়েছেন খামোখা সময় আমি কথাগুলো এক্সপান্স করে নিয়ে ওনার লেকচার শুনবো ওই তত মিনিট ধরে শুনবো ওনার কাছে আমি কিন্তু বিনিময়ে আমি অনুরোধ করবো প্রসঙ্গ চেঞ্জ না করে বেশি না জাস্ট মিনিট কথা বলবে দেখবো উনি পারে কিনা বা ইনফ্যাক্ট পৃথিবীর যে কোনো মুমিনকেই বলছি প্রসঙ্গ চেঞ্জ না করে দুইটা মিনিট জাস্ট কথা বলতে পারে কিনা আমি খুব কম মানুষকে দেখছি পারে অল্প কিছু মানুষকে দেখছি পারে এবং সেই মানুষগুলোকে আমরা পছন্দ করি কথা বলি তাদের সাথে দিমত হইলেও কথা বলি তারা মাঝে মধ্যে আসে না আমাদের এখানে তাদের সাথে আমরা কথা বলি যারা প্রসঙ্গ চেঞ্জ না করে হয়তো আধা ঘন্টা বক্তব্য দিতে পারে সেই মানুষগুলাকেই আমাদের দরকার আসলে আপনিও যদি পারেন প্রসঙ্গ চেঞ্জ না করে পাঁচ মিনিটের লেকচার দিতে আপনিও দিন সমস্যা নিতে আমাদের তো আপনারা কি করেন এক একটা এক একটা মিনিট ষাটটা সেকেন্ড ষাট সেকেন্ডের মধ্যে আপনি অলরেডি দশ থেকে পনেরোটা টপিক টেনে নিয়ে আসেন আপনারা প্রমাণ হয়ে যাবে সাথে কথা বলতে বলতে প্রমাণটা হয়ে যাবে যারা শুনলেন আমার এই কথাটা প্রমাণটা পেয়ে যাবেন জাস্ট এই কাজটা করেন না তাহলে আপনিও লেকচার মারার সুযোগ পাবেন মানে আপনিও অনেকক্ষণ ধরে কথা বলার সুযোগ পাবেন প্রসঙ্গ চেঞ্জ না করে আমাদের মতো এটা যদি পারেন আপনিও করেন আচ্ছা মাতব্বর ভাই ওনাকে তাহলে বলতে দেন উনি যদিও প্রথম কথাটাতে উনি একটু লেজেক উপরে পাকিয়ে ফেলছেন উনি মানে তারপরে ওনাকে বলতে দেন হ্যাঁ তালহা ভাই আপনি বলেন ভাই জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার প্রশ্ন ছিল আপনার ইউনিভার্সটা শুরু হয়েছে কেমন এই প্রসঙ্গে তো আমার প্রশ্ন ছিল যে আমি যতটুকু জানি আইজ হাইজেন হাওয়ার যে আনসার প্রিন্সিপাল ছিল ওই প্রিন্সিপালটি অনুযায়ী আমাদের একটা দুইটা একটা বস্তু জাস্ট একটা বস্তু যেটা ম্যাস আছে এবং স্পেস অকুপাই করে ওইটা বস্তু দুইটা জিনিস আমরা জানতে পারি

তো ভেলোসিটি একটা আছে আর পজিশনটা কোন জায়গায় আছে এর আপনার ইকুয়েশন আছে তো আমার কথা হচ্ছে যদি আমরা মনে করেন যে বিগ ব্যাং যখন শুরু হইছে তখন তো আপনারা মনে করেন যে টাইমটা জিরো সরি টাইম বলতেছি তখন তো মনে করেন যে এটা যে ভেলোসিটি এটা তো জিরো কারণ এক সময় না এক সময় এটা সিঙ্গুলারিটি ছিল তো তখন এটা ইয়া কেমনে বের করছি এটা ভেলোসিটিটা আমরা কেমনে বের করছি এটা হচ্ছে আমার প্রশ্ন যদি আমরা কিছু ভাই আলা ভাই

মানে আমি জাস্ট তাস্কিত যে দেখেন সব হাইজেনবার্গ এই বক্তব্য শুনলে হাইজেনবার্গ না তো ভাই হাইজেন হওয়ার নাকি একটা নাম বলছে ও আচ্ছা আচ্ছা গোয়ার্ক গোয়ার্ক দেখছেন অবস্থা বার করে আমি দিবো না আপনি নিজেই আমি এই যে না হয় কি এরকম কথা বলবেন ডিস্টার্ব করবেন তাহলে মেরে বাইর করে দিব এই যে মেরে বাইর করে দিলাম আবার আসবেন এসে ক্ষমা চাবেন যে আগের বার ভাই ভুল করছি আমি নিজের আনমিউট করবো না আর ক্ষমা চাইলে আপনার সাথে কথা বলবো তাহলে এরকম লাত্তি মেরে বাইর করে দিব ওরে সর্বনাশ একদম মানে মুমিন আসছে মনে করছে যে তার সাথে কথা না বলে আমরা মরে যাব মানে মূর্খ কথাকার গর্ধব কথাকার আমি আসি ভাই আমরা কাউকে এইভাবে বলি না মানে যারা ডিজার্ভ করে তাদেরকে বলি না একে আমি বলতে চাচ্ছি ভাই মূর্খ একেবারে গন্ড মূর্খ দুই পাতা আরিফাজাত পয়রা আসছে আমাদের সাথে কথা বলতে মানে মূর্খ চাষা সে আসছে এগুলো ঠিক হচ্ছে না সরি আমি এক্সপান্স করছি শব্দটা মূর্খ অজ্ঞ মূর্খ কোথাকার ভাই এক সেকেন্ড ভাই মানে কয়েকটা শব্দ মুখস্থ করে তারপরে সেই শব্দগুলোকে ক্রমাগত বিভিন্ন জায়গায় ব্যবহার করে নিজেকে পণ্ডিত প্রমাণ করার যে একটা চেষ্টা আছে কিছু মানুষের যে আমি ধরেন কয়েকটা শব্দ শিখলাম আনসার্টেনিটি প্রিন্সিপাল তারপরে হচ্ছে হাইজেনবার্গ আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি সিঙ্গুলারিটি হুম ব্ল্যাক হোল তারপরে হচ্ছে গিয়ে মানে ডার্ক ম্যাটার তারপরে এই আমি মুখস্থ করছি এখন আপনার সাথে আমি আপনার কাছে তো আমি এখন একটু ভাব নিতে হবে ভাই আমি খুব পণ্ডিত এটা ভাব নিতে হবে ধরেন ভাই আমি আজকে কি করলাম বলেন তো ভাই হাইজেনবার্গের প্রিন্সিপাল অনুসারে মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুসারে আজকে যে আমি কফিটা খেয়েছি সেই কফিটার রং মার্কসীয় তত্ত্ব দিয়ে যদি আপনি যাচাই করেন তাহলে পুঁজিবাদী অর্থনীতির যে মানে ভয়াবহ বিস্ফোরণ হচ্ছে পৃথিবীতে সেই পুঁজিবাদী বিস্ফোরণের সাথে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের যে একটা পার্থক্য আমরা মানে প্রতিনিয়ত লক্ষ্য করি সেই পার্থক্যের উপরে ভিত্তি করে আমরা কি বুঝতে পারি যে আমার কফির রং কি হবে এক্স্যাক্টলি সে এই কাজটাই করছে বিলিভ ইট অর নট সে এই কাজটাই করছে আসি ভাই মানে পুরো মানে কথাটার কোনো সেন্স আসলে মেক করে না কিন্তু আমি অনবরত কিছু ওয়ার্ড ঠুসে দিছি বাক্যটার ভিতরে ঠুসে দিছি কারণ হচ্ছে আমি চাই

চিপা দিয়ে আবার আরেকটা সাইড দিয়ে মাঝখান দিয়ে আবার একটু অর্থনীতি ভরতে হবে ভাই অর্থনীতি না ভরলে আবার মানে নিজেকে একটু পন্ডিত বোঝানো সম্ভব হয় না এখানে ধরেন অ্যাডাম স্মিথ কে তারপরে ধরেন এই যে অমর্ত সেন কেউ একটু আনা যায় অমর্ত সেনের যে এই যে মানে অমর্ত সেন যে বিষয়টা তৈরি বলে বলো বুঝে নিতে ভাই এই সমস্ত কিছুকে একসাথে ঘুটা মাইরা একবারে আর তিনটি ধর্ম আর বিজ্ঞান আর তিনটি তারপর একটা ঘুটা দিব তারপর একটা পর্সালাইন হয়ে যাবে তখন আমি সবাইকে খাওয়াই দিব এবং তখন সবাই বুঝতে পারবে যে বাপরে বাপ এতগুলা কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে তো বিরাট জ্ঞানী ভাই এই হচ্ছে ভাই মুমিনদের অবস্থা ভাই এরকম থার্ড ক্লাস ছাগল করতে যে আসে ভাই আমি ভাই মানে বেকু হয়ে যাই এবং এবং যারা বলছেন যে ভাই মজা নিতাম একটু বাইর করে দিলেন কি একটু মজা নিতাম যারা বলছেন না ভাই মজা নিতে পারতেন না এরকম করতো আর হচ্ছে মানে মজা নিতে মানে সে আর কি এরকমই সে আসলে আলোচনা করতে আসেনি ও আসছে একটু ই করতে ডিস্টার্ব করতে এনিওয়ে আমি তাহলে ওর বক্তব্যটাতে চলে যাই অমিত ভাই বা আসিফ ভাই কিছু বলবেন নাহলে আমি ওর একটু বক্তব্যটাকে বিশ্লেষণ করতে চাচ্ছিলাম

এবং সেটা যদি হয় তাহলে ওই হাইজেনবার্গের আনসারের প্রিন্সিপালটা ওটা বয়েড হয়ে যাবে ওটা ইনভ্যালিড হয়ে যাবে ওইখানে সেটা 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 কিন্তু হয় না না কথা নয় এবং হয়ও ওই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা হয় ওই কারণেই ওই যে কারণে প্রিন্সিপালটা দিয়েছিলেন যে কথাটা বলেছিলেন সেইটার জন্যেই এই জিনিসটা হয় এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা এই কারণেই হয় আপনি বাকি ব্যাপারটা ব্যাখ্যা করুন মানে কিন্তু এটাই হচ্ছে কথাটা আর একটা জিনিস জাস্ট বলি সেরকম হচ্ছে অনেকে এরকমই দাঁত ভাঙা দাঁত ভাঙা ইয়ে করে তো ওরা মনে করে আমরা হয়তো পড়ি না বা আমরা হয়তো মানে কোনো কিছু না পড়েই মানে দুটো হয়তো ওরা যেরকম এই দু একটা ওই সিউরো বই পড়ে আসে এই ভদ্রলোকও ওরকমই পড়েছে এবং অধিকাংশই পড়ে যেমন ধরুন হচ্ছে ডারউইন্স বা এই ধরনের জিনিসগুলো পড়ে আসে পড়ে এসে ওরা ভাবে যে ওরকম দু একটা কথা যেমন ধরুন কেমব্রিয়ান এক্সপ্লোশন এই ধরনের কথা বললাম বা এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলে দিলাম এরা হয়তো কিছু পড়ে না ওরা ভাবে কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা আমি সবার জন্যই বলছি আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি এরকম ভাববে না যে আমরা একবারই গন্ডমূর্ত মানে উনি যে বক্তব্যটা দিচ্ছে মানে যে ছেঁড়া বেড়াটা করছে মানে এটা আসলে আচ্ছা সবাই বলতেছে যে রিওয়াইন্ড করে শুনাইতে আচ্ছা হ্যাঁ এটাও করা যায় তাহলে বাদ পড়বে না আসলে হ্যাঁ এটা একটা ভালো এটা প্লিজ প্লিজ বাদ না আমি আমি তাহলে বাইরে ভাই আবার আমার আবার শুনতে হবে এটা এই দাদা শুরু 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 ভালো করে বক্তব্যটা দারুণ দিছিল ও যে ও বিবে ও হাইজেন হাওয়া থেকে শুরু করে ওটা ভালোই দিছিল বক্তব্যটা আবি মানে ভাবটা কি ছিল খেয়াল করেন ভাবটা কি ছিল মানে বিশাল ভাব একটা মানে আমি তো পুরো নোবেলটা থাক প্রেম ছুরে মারতাম একদম শান্ত শান্ত করে মারতাম

উনি উনি নারীদের ইনবক্সে ইনবক্সে কবিতা পাঠ করে করে পাঠান আর অনেক দয়ালু সেই মুমিন ভাই সেম ভাবে এই বক্তব্যটা দিছিল হাইজেনবার্গের প্রিন্সিপাল দিয়ে শুরু করে সেম ভাবে আমি জানি না তারই শিষ্য কিনা বা সেম সেম জায়গাতে পিএইচডি করে কিনা আপনারা জানেন যে ওনারা নিজেরাই বলেছিল যে ওনারা নাকি গোয়ালঘরে ঘরে পিএইচডি করে নিজেরাই বলছিল আপনারা বললাম ভিডিওটা চালা দেখাবো সেটাও তো যাই হোক ওনার বক্তব্যটা আসলে মানে শোনাটা তো আসলেই কানের উপর প্রেসার তারপরও একটু দুই একটা শব্দ দেখি পারা যায় কিনা শুনতে ছিল আপনার ইউনিভার্সিটি শুরু হয়েছে কি আপনি এই প্রসঙ্গে

গরম পানির কথা গরম পানি ব্যবহার করার জন্য এই বিষয়ে কিছু বলতেন সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি নিশ্চয়ই আপনার চাই ধৈর্যশীল ব্যক্তি আছেন আসলে জগতে এই যে দেখেন ভাই উনি আসলে আপনার আগে আছে আপনি আসলে হয়তো জানেন না উনি লাইফটা যখন শুরু হয়েছে তখনই আসছে

আচ্ছা তাহলে আমি একটু আমি 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 একটু ওই ওনার ইয়েটা সম্পর্কে বলি যে সেটা হচ্ছে হাইজেনবার্গের প্রিন্সিপালটা প্রযোজ্য হচ্ছে সেই সমস্ত পার্টিকেলগুলোর ক্ষেত্রে যেই পার্টিক হ্যাঁ উনি একটু ঠিক বলছেন যে অবস্থান আর হচ্ছে একটা ভেলোসিটি হ্যাঁ কাছাকাছি ঠিক বলছেন মানে ব্যাপারটা হচ্ছে ভেলোসিটি বলতে মোমেন্টামটা আর কি উনি হয়তো বোঝাইতে চাইছেন সেটা একসাথে বোঝা সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ওই পার্টিকেলগুলা না অন্য বস্তু বড় বস্তুর মতন কোথাও স্থির হয়ে দাঁড়ায় থাকে না

অকল্পনীয় স্পিডে তারা মানে অকল্পনীয় ইয়েতে তারা এদিক সেদিক ছোট ছুটি করতে থাকে এখন তাকে আপনার মাপতে গেলে কি মাপ কিভাবে মাপতে হবে এই এই কোয়ার্কগুলোকে কোয়ার্কগুলো সম্পর্কে যদি কোনো ধরনের এমনকি তাদের শেপটা সম্পর্কে যদি আপনি আইডিয়া পেতে চান যে ওটা কিরকম শেপের এরকম যদি আইডিয়া পেতে চান মানে তার তার সম্পর্কে আরো ডিটেলস যদি জানতে চান তখন কি করতে হবে তাকে আপনার কোনো না কোনো একটা কিছু দিয়ে ওইটাকে আপনার বাধাগ্রস্ত করতে হবে বা কোনো একটা কোনো কিছুর সাথে ওইটাকে ধাক্কা লাগাইতে হবে মানে আপনি তাকে তো টেস্ট করবে এক্সামিন করবেন এক্সামিন করতে গেলে তো তাকে তো আপনার টাচ তো করতে হবে বা অ্যাট লিস্ট তাকে তো অবজার্ভ করতে হবে এই অবজার্ভটা করতে গেলে কোনো কিছু দিয়ে তাকে যদি আপনি কোনোভাবে তার চলার পথে যদি আপনি কোনোভাবে ইন্টারফেয়ার করেন তার চলার পথকে সাথে সাথে হয় কি তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় এই জন্য সে যখন গতিশীল থাকে তখন আপনি সুন্দর মতন তার সাইড থেকে মানে দূর থেকে দেখে অন্য অন্য একটা অবস্থান থেকে দেখে বা অন্য একটা অবস্থান থেকে অবজার্ভ করে তার গতিটার সম্পর্কে আপনি বলতে পারেন আর হচ্ছে যদি আপনি তাকে আর যদি আপনি তাকে একটা কিছুতে ধাক্কা দেন তাহলে ওই মুহূর্তে যখন সে ধাক্কাটা খাইছে যখন আপনি তাকে ইন্টারফেয়ার করছেন ওই জিনিসটাকে করছেন ওই মুহূর্তে তার যেই পাবেন আপনি ওই ডিটেলসটা ওই মুহূর্তের জন্যই প্রযোজ্য হবে তার মুমেন্টামটা আর আপনি জানতে পারবেন না গতিবিধি সম্পর্কে আর আপনি জানতে পারবেন না সব চেঞ্জ হয়ে যাবে মুহূর্ত থেকে সব চেঞ্জ হয়ে যাবে এই কারণে ওই কথাটা বলে ওরা যে একসাথে দুটো জানা সম্ভব না এই কারণে এই পার্টিকলগুলো নিয়ে কিভাবে

একটা জিনিসের এই যে ওয়েভটা যদি চিন্তা করেন এই ওয়েবটা দিয়ে আসলে এই ওয়েভের দ্বারা তার যে পজিশনটা সেটা কিভাবে ব্যাখ্যা করে একটা একটা আনুমানিক একটা পজিশন ব্যাখ্যা করে হ্যাঁ সেই পজিশনটা হয়তো সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতে পারে বিজ্ঞানীরা বা হয়তো সেই পজিশনটার ভাবে পজিশনটার সূক্ষ্ম এবং এমনকি অ্যাকুরেট পজিশনও হয়তো ওইভাবে ব্যাখ্যা করা পসিবল বাট সেটা ওয়েভের আকারে মানে স্ট্যাটিস্টিক্স কল্পনা করে এই কনসিডার করে যে আগের মুহূর্তে সে কোথায় ছিল পরের মুহূর্তে সে কোথায় যাচ্ছে এইভাবে এইটা ক্যালকুলেট করে তাকে ধরে না যে এই যেমন ধরেন এই যে মাউসটা আমার এখন যেখানে আছে ওইটা হচ্ছে ওই একটা একটা কোয়ার্কের বা একটা কণার আর কি একটা কনার অবস্থান যদি এইটাকে আমরা অবস্থান ধরি তাহলে ওর মোমেন্টামটা সম্পর্কে আমরা জানতে পারবো না আবার ওই 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 এই 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 ইকুয়েশনটার অংশটা থেকে এটা একটা ভালো কথা ওই বস্তুটা কিন্তু এরকম সাপের মতো একাবাকা করে চলাচল করে না এটা একটা গ্রাফ মানে ওইটার প্রেজেন্টেশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি ওইটার মোমেন্টাম এবং পজিশনের সেটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা সেটা ওইটার তো সেই রিপ্রেজেন্টেশনটাতে এই অংশটাতে আমরা যদি ধরি এখান থেকে যদি আমরা ইকুয়েশন থেকে যদি আমরা ইয়ে বের করি তার পজিশনটা বের করি তাহলে মুভমেন্টামটা বুঝতে পারবো না আর যদি ওয়েব মুমেন্টামটা যদি আমরা বের করি তাহলে ভাই আমরা তার পজিশনটা ক্যালকুলেট করতে পারব না দুইটা একসাথে সম্ভব না এইটার এটার হচ্ছে ইউটিউবের কিছু চমৎকার চমৎকার ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি এখানে হয়তো দেখাতে পারবো না কারণ হচ্ছে প্রত্যেকটাই মানে খুব ভালো ভালো ইনস্টিটিউটের তো এবং সেগুলো খুবই ইয়ার মানে আমি কপিরেট ফ্রি খুঁজলাম

তার মানে এটা মানে মানে এই যে ধরেন মানে কেউ যদি এসে বলে যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুসারে আমি একটা ফুটবলে লাথি মারছিলাম ওইটার ইয়া জানা যাবে না ওইটার দুইটা একই সাথে জানা যাবে না ভেলোসিটি এবং পজিশন সেটা সেখানে অ্যাপ্লিকেবল না সেটা এই প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল হচ্ছে অ্যাটমিক লেভেলে ভাই আমি ওইগুলা পাইছিলাম আগে ছিল আমার কাছে কিন্তু এখন ভাই আরেকটা কম্পিউটারে তো খুঁজে পাচ্ছি না কারণ কারণ হচ্ছে যে মানে কপিরাইট ফ্রি ভিডিও খুঁজে পাওয়া আসলেই টাফ আচ্ছা ঠিক আছে এটা আগেও আগের ওই লাইভটাও আপনারা দেখতে পারেন ওই লাইফটা বোধহয় ওই ওই মুমিন ভাই যেদিন আসছিল ওই মুরগি মুমিন ভাই সেদিনও বোধহয় আমরা এই জিনিসটা ব্যাখ্যা করছিলাম সেটাও দেখতে পারেন ওই ওই দিন এরিয়াটা তবে আমার মনে হয় যে সহজ ভাষায় এটাই যে ছোট ছোট কন তারা ছোট এবং তারা অনেক দ্রুত গতিশীল জন্য তাদের হচ্ছে একই সাথে তাদের পজিশনটা এবং গতি গতিবিধি গতি শুধু না গতিবিধি আসলে মুমেন্টামটা ওয়েব মুমেন্টামটা তো আসলে শুধু মুমেন্টামটা তো আসলে শুধু গতির মানে ভেলোসিটিটা বোঝায় না সাথে অনেক কিছু বোঝায় মুমেন্টামের সাথে সেই জিনিসগুলোকে এক দুইটা একসাথে জানা পসিবল হয় না একটা জানলে আরেকটা জানা যায় না আরেকটা জানলে আরেকটা জানা যায় না এটা হচ্ছে তার ইয়াটা ছিল সেইটা দেখায় এই মুমিন ভাইরা যে কাজটা করে সেটা হচ্ছে কি তারা মনে করে এই তো অমুক তো একজন থিওরি যদি বলছে ওই অমুক তো একজন বলছে যে আমরা একটা জিনিস সম্পর্কে ঠিকভাবে জানতে পারি না তাইলে ভাই আপনারা কেমনে ঈশ্বর সম্পর্কে ঠিকভাবে জানছেন বলে দাবি করেন এইটা হচ্ছে তাদের মূল বক্তব্য পুরো বক্তব্যটা তাকে শেষ করতে দিলে আসলে ইনফ্যাক্ট প্রশ্নটা অলরেডি করে ফেলছে বাট পরের পরের যে আপনারা কেমনে বলেন ওই যে যে হাওয়ার সে তো বলছে একসাথে একটা বস্তু দুটো জিনিস জানার সম্ভাবনা আপনারা তাহলে কেমনে বলেন যে আল্লাহ আছে না নাই এটা কেমনে বলেন ভাই হাইজেনবার্গে আনসার প্রিন্সিপাল সত্য মিথ্যা যাই হোক না কেন সেটার সাথে আপনি আমি চা খাচ্ছি কিনা আল্লাহ ভগবান আছে কিনা ভাই কোনো মিল নাই একেবারেই মিল নাই এইটাই সংক্ষেপে এটাই সংক্ষেপে বলতে পারি আর আমি বলছি আবারও ওই তালহা ভাই আপনি যদি ভদ্রভাবে থাকতে পারেন বলছি যতক্ষণ যতক্ষণ টাইম নিতে পারেন ততক্ষণই টাইম আপনি তো বিরক্ত আগের জনের সাথে কেন এতক্ষণ কথা বলছি দেখছেন কেন কথা বলছি পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আপনি হচ্ছেন অধৈর্য আপনি কথার ম্যানার জানেন না কথার মাঝখানে কথা বলেন আপনি ই করেন কি করেন এটা আপনি হচ্ছেন কথার মাঝখানে মাঝখানে আমাদের কথা মাঝখানে মাঝে ফুস করে আডমিট করে একটা কথা বলেন আবার বলতেছেন এই রকমই করতে থাকবেন কি করবেন করেন আমি যাবো না দেখি আপনি কি করেন ভাই তাহলে তো আমি আপনাকে রাখবো না আপনি যদি স্বাভাবিক ভাবে আচরণ করতে পারেন পূর্বের আচরণের জন্য ক্ষমা চাওয়ার কথা যেটা বলছিলাম সেটাও লাগবে না ভাই এত ক্ষমা নিয়ে আপনার ক্ষমা আমি কি করবো আপনি ই করেন জাস্ট আপনি এসে ভদ্রভাবে আলোচনা করার জন্য যদি আসতে পারেন ইউ আর ওয়েলকাম আজকে হোক নেক্সট যে কোনো দিন হোক আপনারা তো নিশ্চয়ই শুনছেন দল বেঁধেই শুনছেন আপনি আপনার যে সাগরের যে বন্ধুগুলো আপনাকে পাঠিয়েছে তারাও তো নিশ্চয়ই শুনছে তাদেরকেও বলছি তারাও এসে সেম ভাবে যদি ওইভাবে ডিসকাস করতে করতে পারেন আমরা করবো ডিসকাস বাট এইরকম ফাতামি করলে যে একে তো নিজে মূর্খ তারপর আসছেন আরেকজনকে আপনারই মুসলিম ভাইকে আপনি মূর্খ বলতেছেন ফাউল থাকা আর একজন মুসলিম ভাইকে যে আপনার মতো বেঁধব না তাহলে আপনি মূর্খ বলতেছেন হ্যাঁ সে যদি মূর্খ হয় সে তো ব্যাধব না আপনার মতো অবদা করে না কথা কথা বলে ঠিকভাবে সে তো কথা চালাই যেতে পারছে দুই ঘন্টা আপনি তো পারেন না সেটা আপনি দুই মিনিটে কথা চালাতে চালাতে পারেন না কথার মাঝখানে মাছখানে বলছেন আমি এরকমই করবো আমি থাকবোই কিনা জামু না দেখি আপনি কি করেন সম্ভব না আপনাদের সাথে আলোচনা করা

মাছটা সেটা মানে ওটাকে ভর বেগের কথা বলা হয় ওখানে যে মাছটা সেটাকে মাছ হিসেবে ওটাকে ডিফাইন করা হয় না তার কারণ সেখানে ওই যে যে আনসার্টি প্রিন্সিপালে ওই আমরা এক্স্যাক্টলি মানে ভেলোসিটি এবং পজিশনটা জানতে পারি না সেই জন্য ওখানে একটা মোমেন্টাম হিসেবে ওটাকে ডেভেলপ ইয়ে করা হয় এক্সপ্লেন করা হয় দ্যাটস অল আর কিছু বলার নেই ওকে ফাইন এই যে এই একটা একটা কমেন্টেও কিন্তু অবশ্য হ্যাঁ ওনার হ্যাঁ এই এই একটা একটা প্রশ্ন ভেঙে দেয় ঈশ্বর কি কোয়ান্টাম পার্টিল নাকি ঈশ্বর কি ছোট কণা নাকি যে ওই প্রিন্সিপালটা মানবে যে আমরা ঈশ্বর সম্পর্কে তাও তো একটা জিনিস ঈশ্বরের অবস্থান বা সম্পর্কে জানতে পারার কথা তার মানে তাহলে তাহলে বলেন যখন একটা কমেন্ট আপনি জানতে পারছেন বলেন আমরা একটা মিলাই দেখি ঈশ্বর নামক পার্টিকেলটার মুমেন্টামটা কি মুভেন্টামটা ব্যাখ্যা করেন অথবা তার পজিশনটা ব্যাখ্যা করেন আমরা শুনিনি তাহলে তাহলেই হয়ে যায় না ওনারা এইগুলো করবেন ওনারা আসে ডিসকাশন নষ্ট করতে এবং উনি আসলে মানে ওই কথাটা দেখুন উনি প্রথমত নামটা জানেন না উনি প্রিন্সিপালটা কি পুরোটা জানেন না উনি হয়তো কোথাও পড়েছেন এখন অসুবিধাটা কি ওনাকে যদি এক্সপ্লেনও করা হতো তাহলে উনি সেই তাল গাছটা ধরেই বুঝে থাকতেন উনি মানে উনি শুনতেন না বলতে উনি আবার একটা অন্য কথা বলতেন যেটার মধ্যে কোনো সম্পর্ক নেই এইটা একটা খুব অসুবিধা মানে এইটা একটা মানে একটা জেনে বুঝে তর্ক করতে আসা আর কোনো না জেনে একটা এরকম তর্ক করতে আসা এটা একটা খুবই বড় সমস্যা এক্স্যাক্টলি এবং তারা নিজেদেরকে খুবই স্মার্ট আস মনে করে

সাথে কি ধরনের আচরণ করতেছি এনিওয়ে তালহাকে যুক্ত করবো কেন তালহা তো নাই আসলে যুক্ত করবো না বাট ভদ্রভাবে থাকতে হবে ভদ্রভাবে থাকলে ওইরকম করলে করে ফুস করে কথা রাখবো না হলডিক্স খাওয়া পাবলিক সে নাকি হলডিক্স